হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আমরা যাচ্ছি মামার বাড়ির লাভবুর ওদিকে তোমার দাদাভাই জুতো পরছিল আর এদিকে আমি জ্যাকেটটা পরছিলাম কিন্তু জ্যাকেটটা এতটাই মোটা যে আমাকে পরে তো মোটা লাগে আবার পরতেও একটু কষ্ট হয় আজকে ওয়েদারটা খুব একটা ঠান্ডা ছিল না সেই কারণে জ্যাকেটটা পরে আবার কিছুক্ষণ পর খুলেও দিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিলো জ্যাকেটটা যেহেতু অনেক মোটা সেই কারণে আর আমরা লাভবুর গিয়েছিলাম হচ্ছে বাইকে তো দেখো এদিকে আমরা হেলমেটও পরে নিয়েছি যেটা আমার সব থেকে অপছন্দের জিনিস কিন্তু হেলমেট ছাড়া তোমাদের দাদা ভাই বলে আমাকে কোথাও নিয়ে যাবে না সেই জন্য বাধ্য হয়ে পড়তে হয় জানি অনেক সেফটি হেলমেট মানে পরে হেলমেট ছাড়া কোথাও যাওয়া উচিত নয় কিন্তু আমার পড়তে প্রচণ্ড বিরক্ত লাগে হেলমেট তারপরে দেখো আমরা বেরিয়েও পড়েছি অলরেডি আর এখন বাজিলো সাড়ে দশটায় কিন্তু ভালোই কুয়াশা ছিল কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না শক্তিপুর থেকে লাভবুর প্রায় আশি কিলোমিটার মানে অনেকটাই দূর এত দূরে আমরা সেরকম কোথাও যাইনি প্রথম প্রথম একটু ভয় ভয় লাগছিলো তারপরে অতটা কিছু মনে হয়নি আর আমি বাইকে কোথাও যেতে খুবই ভালোবাসি ট্রেনে কোনো অসুবিধা হয় না কিন্তু বাসে বা গাড়িতে মানে চার চাকাতে আমার একটু শরীর খারাপ করে সেই জন্য আমার খুবই বিরক্ত লাগে ওগুলোতে যেতে আর আমার মতো কারা কারা আছে যে যারা বাইকে কোথাও যেতে বেশি ভালোবাসো ঘুরতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের মতনই একজন পাবলিক তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো দিদিভাই তুমি কোন ইয়ারে পড়ো আমি সেকেন্ড ইয়ারে পড়ি আর আমি পড়ি বহরমপুর গার্লস কলেজে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি টিয়া ঘাটেও চলে এসেছি একটা কথা শুনলে তোমরা হয়তো সবাই হাসবে কিন্তু সত্যি কথা বলতে আমার শক্তি বাড়ি কিন্তু তাও আমি টিয়াঘাট পার হয়ে কোনোদিনও কোথাও যাইনি মানে টিয়াঘাটের দিকে কোথাও আসিনি নি আমার বাড়ি টিয়া যতবারই গেছি আমি ট্রেনে গিয়েছি নৌকা বার হয়ে কোনো দিন যায়নি আমাদের কপালটা বলতে গেলে আজ ভালোই ছিল কারণ নৌকার জন্য খুব একটা ওয়েট করতে হয়নি আমরা যখন ঢুকছি তখন নৌকাও ঢুকছে আর এদের আমার এদিকে নৌকা চেপে পড়েছে নৌকা থেকে নেমেও পড়েছে নেমেই দেখলাম খুব সুন্দর একটা মন্দির আর এদিকে দেখো আমরা সাদারে ঢুকে পড়েছি আর আমাদের লাভবুর পৌঁছাতে দু ঘন্টা মতো সময় লেগেছিল মানে দু ঘন্টা পাঁচ মিনিট এরকম লেগেছিল কিছুক্ষণ যাওয়ার পর আমরা ফোনে ম্যাপটা অন করে নিলাম কারণ আমরা সাদারের কিছুটা পর থেকে রাস্তাটা সেরকম চিনি না কারণ আমি তো আগেই বললাম ওইদিকে কোনোদিন আমরা বাইকে যাইনি সেই কারণে আজকের ওয়েদারটা ভালো ছিল বলে আমাদের সেরকম কোনো অসুবিধাও হয়নি আর বেশ ভালোই লাগছিল যেতে মানে বেশ মজাই লাগছিল বেশ হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার রোদ উঠেছিল এই দেখো তোমাদের ম্যাপটা একবার দেখিয়ে দিলাম আর আমরা তখন ছিলাম উদ্যানপুরে সেটা তো তোমরা ম্যাপে দেখতেই পেলে তারপর এদিকে দেখো আমরা কেতুগ্রাম রোডও চলে এসেছি বিয়ের পর গিয়েছিলাম লাভপুর তারপর আবার এক বছর পর আমরা যাচ্ছি বিয়ের পর পর গেছিলাম ফুলদোলা মায়ের কাছে পুজো দিতে এবারও তাই আমরা ফুলদোলা মায়ের কাছে পুজো দিতেই মেন যাচ্ছি আর মামার বাড়ি যেতে কারই না ভালো লাগে তাই না মামার বাড়ি একটা এমনই জিনিস মানে শুনলেই মন খুশি হয়ে যায় তারপরে যদি বোন থাকে দিদি থাকে মানে সঙ্গী থাকে ঘুরে বেড়ানো তাহলে তো আরও ভালো রাস্তা যাওয়ার পর পিঠা ফোন করেছিল দিয়ে আমাকে বলল যে লোকেশন পাঠাচ্ছে ওই জন্য এই মন্দিরটার সামনে মানে এখানে আমি আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখানে কার কার বাড়ি অবশ্যই আমাকে কমেন্টে বলো আর এদিকে তোমার দাদাভাই জল খাচ্ছিল তারপরে আমিও একটু জল খেয়ে দিন আমরা আবারও বেরিয়ে পড়লাম আজকে সারা রাস্তা বেশ ফাঁকায় ছিল খুব একটা জ্যাম ছিল না কিন্তু কিটনাহার ঢুকতে মানে কীটনাহারটা বাজার হয়তো তো এখানে বেশ ভালোই জ্যাম ছিল আর আমি মামার বাড়ি যাব কিছু ফেলে আসবো না এটা তো হতেই পারে না তোমার দাদা ভাইয়ের ওয়াচ ফেলে তার আগের আমার স্মার্ট ওয়াচটা মানে মানে এটা আমার বলতে পারো যে হবেই কিছু না কিছু ফেলে আসবোই এরকম একটা ব্যাপার হয়ে গেছে আগের বার যখন এসেছিলাম তখন এই ব্রিজটা কাজ হচ্ছিল মানে তখন ওপেনিং হয়নি এবছর দেখছি ব্রিজটা চালু হয়ে গেছে আর এই সাইডে ট্রেনের খুব অসুবিধা মানে একটা ট্রেনই যায় আবার একটা ট্রেনই আসে এটা সব থেকে বিরক্তিকর ব্যাপার সেই জন্য আমাদের বাইকে যাওয়া যদি অ্যাভেলেবেল ট্রেন থাকতো তাহলে আমরা হয়তো বাইকে যেতাম না ট্রেনেই যাওয়া আসা করতাম আমার বাড়ি ঢোকার কিছুটা আগেই এই মিষ্টির দোকানটা পড়ে আর আমি শুনেছি নাকি মিষ্টির দোকানে বেশ ভালোই মিষ্টি হয় তাই এখানে দাঁড়িয়ে মিষ্টি নিয়ে নিলাম আর ওই দেখো দূরে তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে তারপরে মিষ্টি নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম আর আজকে সারাদিনটা আমাদের বাইকেই কেটে গেলো মানে বাইকে যাচ্ছি তো যাচ্ছি এরকম একটা ব্যাপার আর এই জায়গাটার নাম হচ্ছে গোপিনপুর মানে লাভপুর থেকে কিছুটা গিয়ে এই দেখো অলরেডি আমরা মামার বাড়ি চলে এসেছি আর বাইরে পৃথা আর মাসি দাঁড়িয়ে আছে আমাদের জন্যই ওয়েট করছিল আর পৃথা বোনকে আনতে যাচ্ছিলো তো তোমাদের দাদা ভাই বাইকটা রেখে এসে আমরা সবাই বসে পড়েছি এদিকে সবাই মিলে গল্প করছে এটা হচ্ছে পর্না এটা মাসি এদিকে বসে আছে তোমাদের মিষ্টি দিয়েছিল আমি সেটা তখন তাই বসে বসে খাচ্ছিলাম আমি মিষ্টি খুব পছন্দ করি না কিন্তু তাও কোথাও গেলে একটা মতো খেতে হয় দেখো এটা হচ্ছে পৃথা আর আমাদের অনেক দিন পর দেখা তাই প্রচন্ড আনন্দ হচ্ছিল মানে বিশাল মজা হচ্ছিল আর ওরা তিন বোন আর এটা হচ্ছে পড়না এদিকে আমরা ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে বসে পড়ছি সবাই মিলে গল্প করতে আর আমরা এতই গল্পে মত্ত ছিলাম যে কি খাওয়া দাওয়া করেছি তারপর খাওয়া দাওয়া করে একটু পড়েছিলাম শুধুমাত্র আমি একা জায়গায় ঘুমিয়েছিলাম এরা কেউই ঘুমায়নি এরা কন্টিনিউ গল্প করতে ব্যস্ত ছিল আর এদিকে আমি ভিডিও করছি আর তোমার দাদাভাই শুধু হাত দিয়ে দিচ্ছে মুখে সেটাই তখন বলছিলাম আমাদের গল্পের টপিকটা তোমরা শুনে নাও আমার ছোট দিয়ে বদি কথাটা আমি অনেক তো নেব সন্ধু তোমার না আর কথাটা তো শুনতেই পেলে আর এই যে পুচকুটাই এই পুচকুটা এত পাকা এর নাম হচ্ছে পোগ্কা তো এ প্রচুর পাকা প্রচুর মানে খুবই কথা আর এ দেখো আমার ঘুম থেকে উঠে মুখ চোখটা দেখো যে কেমন মন যে রুগি রুগি লাগছে আমাকে তারপরে মামি আমাদের বিকেলবেলায় টিফিনে মুড়ি আর শিঙাড়া দিচ্ছিলো কিন্তু আমরা কেউ মুড়ি খাইনি কারণ আমরা তখন বেরোচ্ছিলাম রেস্টুরেন্ট যাওয়া বলে একটু তো শিঙারাটা হাতে করে নিয়ে খাচ্ছি এদিকে এদিকে পরনা আমি আর তোমার দাদাভাই তিনজন মিলে গিয়েছিলাম কিন্তু বাইকে তো সবার জায়গা হবে না সেই কারণে আর আজকে আমাদের দুই বোনের ড্রেসের কালার প্রায় এক হয়ে গেছিলো আমারটা হচ্ছে ডিপ পিঙ্ক আর পরনাটা হচ্ছে হালকা পিঙ্ক আর আমি পড়েছিলাম প্লাজো আর পরনাও পড়েছিল প্লাজো তো এদিকে দেখো ছোট্ট মতো রেস্টুরেন্টে চলে এসেছিলাম কিন্তু এই রেস্টুরেন্টে ছোট হলে কি হবে অনেক ভিড় হয় মানে আমরা সন্দেহ গিয়েছিলাম সন্ধ্যে সন্ধ্যের নিতে মানে খাবারটা নিতে এইদিকে দেখো সামনে কতগুলো বাইক লাগানো আছে আর সন্ধেবেলাতে আরও ভিড় হয়ে গেছিলো আর আমাদের খাবারটা দিতে যেহেতু একটু দেরি হচ্ছিলো তাই ওখানে অনেক কুকুর ছিল বলে তোমার দাদা ভাই এক প্যাকেট বিস্কুট কিনে আনলো যাদেরকে দেওয়ার জন্য কারণ মাঝে মাঝে আমরা মানে যেখানেই থাকে আমাদের দোকানের সামনে কিছু কুকুর থাকলে আমরা বিস্কুট দিই আর এদিক ওদিক থাকলেও কোথাও গেলে আমরা সেটা বিস্কুট দিই প্রথমে কুকুরটা মানে নিয়েও খাচ্ছিল না দিয়ে দেখলাম নিয়ে একদম বাইরে চলে গেলো যেহেতু অনেক কটাই কুকুর ছিল ওখানে অনেকে খাবার বসে বলে আমরা বাইরে চলে এলাম ওদেরকে খাবার দিতে তাহলে ওনাদের কোনো প্রবলেম হবে না আর এরাও শান্তিতে খেতে পারবে আর এদিকে আমাদের অলরেডি খাবার রেডিও হয়ে গেছিল, তো আমরা খাবার নিয়ে চলে গেলাম সোজা বাড়ি আর এদিকে পৃথা বিয়ে বাড়ি যাবে তাই ও অলরেডি রেডি হতে লেগেছে আর এদিকে আমরা এনেছিলাম হচ্ছে চিকেন রোল মানে আমাদের পাঁচজনের মতনই কারণ মামা মামি মাসি বললো খাবে না সবার বিয়ে বাড়ি আছে আর আমরা তো রেস্টুরেন্টের খাবার পেলে তো আর কিছু চাই না খাওয়া দাওয়া কমপ্লিট করে পৃথা চলে গেলে আবারও রেডি হতো আর ওকে আমি শাড়িটা পরে দিয়েছিলাম এদিকে ফুচকুকে আমি চুলটা বেঁধে দিয়েছিলাম আমরা অবশ্য বাড়িতেই খাবার খেয়েছিলাম তার জন্য না আর দুঃখের বিষয় যে আমি রাতের খাবারটা ভিডিও করতে ভুলে গেছি মানে স্কিপ করে গেছি তো তোমরা কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও এদিকে শালিয়ে ওর ভালোবাসা দেখো আইলাইনার লাগিয়েছে আর যাই ওই দিকে দিয়ে শুকাচ্ছে মানে একদম সেই লেভেলের ভালোবাসা আর বিয়ে বাড়ি চলে যাওয়ার পর ভিডিও আমার আর কন্টিনিউ করা হয়নি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে ভিডিওটা লাইক করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা